আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাঁচা আমের চাটনি দিতে হয়। অবশ্য পাকা আম আপনারা নেবেন না, নিলে কাঁচা আমে নিতে হবে। আমি এখানে অনেকগুলো আম রেখেছি, এগুলো কেটে এখন চাটনি দেবো। কাঁচা আমে কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। আমি এখানে কয়েকটা আম নিয়েছি, দেখেন আমগুলো কেমন কাঁচা টকটকে। এই আমগুলো আমি এখন পানিতে ভিজিয়েছি। হ্যাঁ, এখন এগুলোকে আমার কাটতে হবে। কাটার পজিশনটা আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, আমি সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। এখন আমি আমগুলো একদম ধোবো না, ঠিক আছে? আপনারা চাইলে না ধুয়ে তারপর এগুলোকে সিদ্ধ করতে পারেন। আমি দেখেন ভিউয়ার্স, প্রথমে আমগুলোকে সিদ্ধ করতে হবে, সেটার জন্য আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। যদি আপনারা কম আম নেন তাহলে সেক্ষেত্রে পানিটা পরিমাণ মতো দেবেন, যেন এরকম হয় যে আমগুলো সিদ্ধ হতে হতে পানিগুলো টেনে যায়। অনেক বেশি পানি দেবেন না, এতে আপনাদের চাটনির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখন আমগুলো কিছু কিছু করে আমরা পাতলে মুখে দিচ্ছি। এখানে যেহেতু আম অনেক, সেক্ষেত্রে আমি একটু নাড়াচাড়া করে রাখতেছি। আমি হালকা আর একটু পানি দেব। একটু লবণ দেব। দেখেন ভিউয়ার্স, এখানে মরিচ নিয়েছি অনেকগুলা, তারপর হচ্ছে যে মহরে নিয়েছি, তারপর হচ্ছে পাঁচফোড়ন, তারপর হচ্ছে ধনিয়া। যেহেতু আমার এখানে আমের পরিমাণ বেশি, তাই আমি এগুলো অনেক বেশি বেশি নিয়েছি। আপনারা যদি কম দিতে চান, কম তিন চারটা আমের চাটনি দিতে চান, তাহলে পরিমাণ মতো এক চামচ করে দিলেই হয়ে যাবে। এগুলো এখন আমি নেড়ে নেব ভালোভাবে টেলে নিয়ে। তারপর এগুলো আমি শিলপাটা পেশে গুঁড়ো করে নেব। আপনারা এটা অবশ্যই করবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। বেশি লাল করা যাবে না, হালকা একটু নেড়ে তারপর এগুলো পেটাতে কষে তারপর মশলাগুলো আছাড়া দেবেন। দেখেন ভিউয়ার্স, আমি এখানে আমগুলো আমের চাটনির জন্য মশলাগুলো পেশে নিয়েছি। এখানে হচ্ছে পাঁচফোড়ন, জিরা, শুকনো মরিচ, তারপর হচ্ছে যে মহরি, তারপর ধনিয়া। এগুলো আমি হালকা একটু তাওয়ার মধ্যে গরম করে নিয়ে শিলপাটা পিষে নিয়েছি। আর এখানে সরিষা বাটা, আর এখানে হচ্ছে রসুন। যেহেতু আমার এখানে আমের পরিমাণ বেশি, সেজন্য আমি অনেকগুলো করে মশলা নিয়েছি। এতে কী হবে, আচ্ছা, আমের চাটনিটা অনেক ভালো একটা স্বাদ আসবে, যেটা আপনারা বাজার থেকে কিনে খাচ্ছেন তার সেরকম। বাজারে তো অনেক রকম ভেজাল থাকে, কিন্তু ঘরোয়াভাবে তৈরি করলে কোনো রকম ভেজাল ছাড়াই অনেক সুস্বাদু একটা চাটনি আপনারা পেতে পারেন। আমি এখন এটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমার মশলা বাটা শেষ, এখন আমি আর চারটা বানাবো। কীভাবে বানাতে হয় আমি দেখাচ্ছি। আমি এখানে সরিষার তেল নিয়েছি,
এক পা যেহেতু আমার আচারের পরিমাণ বেশি হবে তাই আমি এক পাই দিচ্ছি। মিডিয়াম তাপে করতেছি যেন তারপর দিচ্ছি রসুন বাটা। সরষে বাটা এবার ততক্ষণ আমি নাড়তে থাকবো যতক্ষণ সুন্দর একটা ফ্লেভার না বের হবে। আমার মশলাটা বেশি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে গুড় দিয়ে দেবো। এটা চাইলে চিনি দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল, এটা আপনাদের ইচ্ছে। আর এর মধ্যে চাইলে লবণ দিতে পারেন, সেটা অনেকে লবণ খায় আবার অনেকে লবণ খায় না, সেটাও অপশনাল। এখন আমি অপেক্ষা করব গুঁড়গুলো গলে যাওয়ার পর্যন্ত। আমি এখন ভালোভাবে নাড়তে থাকবো যেন গুঁড়গুলো গলে যায়। তো গুঁড়গুলোর শক্ত একটা চাকা থেকে আমি শিলপাটার পুতু নিয়ে পলিথিনের উপরে ভালোভাবে পিটিয়ে তারপর এটাকে একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে বটি কিংবা দা কিংবা ছুরি দিয়ে কুচি কুচি করে কাটতে পারেন। আর এটা অবশ্যই আপনারা বেশি বেশি করে নাড়তে হবে, না হলে কিন্তু পাতিলের তলে আটকে যেতে পারে। আর আটকে গেলে চাটনির স্বাদ যে কোনো কিছুই হোক না কেন, যদি তলা বেজে যায় তাহলে মজা লাগবে না খেতে। আর গুঁড়টা দেওয়া হচ্ছে এ কারণে যেটা কালারটা দেখেন, আমার গুঁড় দেওয়ার কারণে সুন্দর একটা কালার এসেছে, দেখতেও ভালো লাগতেছে। এখন আমি এটা ঘন ঘন নাড়তে থাকবো যেন তলা বেজে না যায়। আমি লবণ দিই নাই যেহেতু আমাদের বাসায় কেউ লবণ খায় না, সেই জন্য আমি এখানে লবণ দিই নাই, কিন্তু আপনারা চাইলে লবণ ইউজ করতে পারেন। দেখেন আমার গুঁড়গুলো একদম গলে গেছে, এখন হালকা একটু গোটা গোটা রয়েছে, এটার জন্য অপেক্ষা করবো যেন এটা গলে যায়। দেখেন আমি এখন গুঁড়গুলোর মধ্যে আমগুলো ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এখন ভালোভাবে নাড়তেছি। আর এটা ভালোভাবে অবশ্যই মিক্স করতে হবে। আর এই সময় আপনাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম কম হয়। আমি এখানে একদম লার্কে কম দিয়েছি যেন কম তাপে এটা হয়ে যায়। আমি ভালোভাবে নাড়তেছি এখন। দেখেন বন্ধুরা, আমি নাড়তে নাড়তে আমার আমগুলো একদম প্রায় মিশে গেছে। এখন আমি এটার মধ্যে মশলা, আমি যে মশলা শিলপাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। সবগুলো মশলা দেবো না, প্রায় এখানে আমি তো প্রায় 5 কেজি আমের চাটনি করতেছি, তাই এখানে আমার 1 কেজি প্রায় অনেকগুলো মশলা রেখে দেবো আমি। আপনারা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তো গ্রামে থাকি যেহেতু আমার এখানে বিট লবণ দোকান বন্ধ, আমি আনতে পারি না। তাই আমি আপনাদের বাড়িতে সবারই কম বেশি নুডলস থাকে, আপনারা চাইলে এখানে নুডলসের মশলাও অ্যাড করতে পারেন। এখানে নুডলসের মশলার মধ্যে বিট লবণ থাকে প্লাস আরও ওগুলো সুগন্ধ জাতীয় মশলা থাকে, তাই আমি এখানে নুডলসের মশলাগুলোই অ্যাড করে দিচ্ছি। এবার আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা মিক্স না হবে আর আমার চাটনিটা আঠালো আঠালোভাবে না উঠে আসবে। আমি এখন চুলার টাকটা মিডিয়াম আছে,
রেখে নাড়তে থাকবো। দেখেন বন্ধুরা, আমি এটা নাড়তে নাড়তে আমার একদম হয়ে গেছে। এখন আমি এটা এখান থেকে নামাই ফেলবো। আমার এখন আমের চাটনি পুরোপুরি তৈরি। আপনারা চাইলে এভাবেই তৈরি করতে পারেন, একদম ভেজাল ছাড়াই। আমার মা এখন এটা পরিবেশন করবে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের চাটনি। দেখেন, আরো যদি নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান।